ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম সংক্ষেপে সি এ এম এটি মূলত কিছু উদ্ভিদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া আর এই প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্রাসুলেসিয়ান গোত্রের উদ্ভিদে আনারসে অ্যালোতে অ্যাগেইভে কিছু ক্যাক্টাসে ইউফর্বিয়াসি ফ্যামিলির কিছু সাকুলেন্ট উদ্ভিদে এবং মরু অঞ্চলের অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও শুষ্ক পরিবেশের উদ্ভিদে এই উদ্ভিদগুলোর কাণ্ড ও পাতা মাংসল ও রসালো ধরনের হয়ে থাকে একে সাকুলেন্ট উদ্ভিদ বলে অর্থাৎ যে সকল উদ্ভিদগুলো তাদের শরীরে পানি ধরে রাখে বা পানি সঞ্চয় করে রাখে যা তাকে প্রতিকূল পরিবেশ পাড়ি দিতে সহায়তা করে তাদেরকেই বলা হয় সাকুলেন্ট উদ্ভিদ এই উদ্ভিদগুলোর আরও একটি বৈশিষ্ট্য হলো এদের দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে এবং রাতের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে আমরা সবাই জানি মরু অঞ্চলের উচ্চ তাপমাত্রায় অত্যাধিক শুষ্ক পরিবেশে উদ্ভিদকে পানি সংগ্রহের জন্য কতটা পরিশ্রম করতে হয় অনেক সময় এদের পানির জন্য শুধুমাত্র বৃষ্টির উপর নির্ভর করতে হয় অতি অল্প পরিমাণ পানিও এই সকল উদ্ভিদগুলো তাদের শরীরে সঞ্চয় করে রাখে যদি দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে তাহলে অতিরিক্ত প্রসেদনের ফলে উদ্ভিদগুলো তাদের শরীরের পানি হারিয়ে ফেলবে যার ফলে এই পরিবেশে তাদের বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠবে আর সেজন্যই প্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম যেই উদ্ভিদগুলো ভেতরে সংগঠিত হয় তারা দিনের বেলায় তাদের পত্ররন্ধ্র অতিরিক্ত প্রসেদনকে রোধ করার জন্য বন্ধ করে রাখে এবং রাতের বেলায় বায়ুমণ্ডল থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে তার দ্বারা অ্যাসিড ফর্মেশন করার জন্য রাতের বেলায় পত্ররন্ধ্র খোলা রাখে তাই দেখা যায় সি এ উদ্ভিদগুলোর পাতায় রাতের বেলায় জৈব অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং পাতার কোষরসের পিএইচ মান কমে যায় আর দিনের বেলায় এই জৈব অ্যাসিড ভেঙে যায় কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয় শর্করা প্রস্তুত হয় এবং পাতার কোষরসের পিএইচ বেড়ে যায় শিক্ষার্থীরা আমরা সি ফোর উদ্ভিদের কার্বন বিজারণের গতিপথটি জেনেছি সি ফোর উদ্ভিদের মতোই এই সি এ এম উদ্ভিদেও ডাইকার্বক্সিলিক অ্যাসিড পথ এবং রিডাকটিভ পেন্টোসফসফেট পথ অর্থাৎ সি থ্রি চক্র চলে তবে সি ফোর উদ্ভিদের এই অ্যাসিড অ্যাসিডপথটি এবং সি থ্রি চক্রটি চলে দুটো ভিন্ন কোষে অ্যাসিড অ্যাসিডপথটি সংগঠিত হয় সি ফোর উদ্ভিদের মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে এবং বান্ডেল সিথের ক্লোরোপ্লাস্টে চলে সি থ্রি চক্রটি কিন্তু সি এ এম উদ্ভিদের এই দুটো পথে চলে মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে কিন্তু ডাইকারসিলিক অ্যাসিড পথটি চলে রাতের বেলায় আর সি থ্রি চক্রটি চলে দিনের বেলায় অর্থাৎ দিন ও রাত সময় দ্বারা এই চক্র দুটো চলার পথ বিভেদিত থাকে রাতের বেলায় সি এ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ম্যালিক অ্যাসিড উৎপাদন করে এবং কোষে তা সঞ্চয় করে রাখে এটাকেই বলা হয় ডাইকার্বক্সিলিক অ্যাসিড পথ এবং দিনের বেলায় এই অ্যাসিডটা তারা ভেঙে ফেলে কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে এবং ক্যালভিন সাইকেল বা সি থ্রি সাইকেলের মাধ্যমে শর্করা উৎপন্ন করে যে উদ্ভিদগুলো ট্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম প্রক্রিয়ার মাধ্যমে কার্বন বিচারণ করে শর্করা উৎপাদন করে তাদেরকে বলা হয় সি এ এম উদ্ভিদ শিক্ষার্থীরা চলো আমরা সি এম উদ্ভিদের এই কার্বন বিজারণের গতিপত্রী অর্থাৎ সিএএম গতিপত্রী দেখে নিই সাথে আছে আমি রাজিয়া সুলতানা সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সরকারি এ ডট কলেজ পাবনা রাতের বেলা পত্ররন্ধ্র খোলাই থাকে আর এই খোলা পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড মেসোফিল কোষে প্রবেশ করে কোষের ভেতরে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে প্রথমে কার্বনিক অ্যাসিড তৈরি হয় এবং পরক্ষণেই এই কার্বনিক অ্যাসিড ভেঙে টায়নে পরিণত হয় কোষে উপস্থিত তিন কার্বন যৌগ ফসফুইনল পাইরুফিক অ্যাসিডের সাথে আয়ন যুক্ত হয়ে চার কার্বন যৌগ অক্সালো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে ফসফোইনল পাইরোভেট কার্বক্সিলেজ এনজাইম এই বিক্রিয়াটি ঘটাতে সহায়তা করে ফসফইনল পাইরোভেট কার্বক্সিলেস কার্বন ডাইঅক্সাইড ফিক্সিংকারী এনজাইম হিসেবে কাজ করে এরপর অক্সালো অ্যাসিডিক অ্যাসিড ম্যালিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় ম্যালিক অ্যাসিডে পরিণত হয় এনএডিপি এইস টু যুক্ত হয় এবং এনএডিপি মুক্ত হয় এই ম্যালিক অ্যাসিড গহ্বরে সঞ্চিত হতে থাকে এবং সমগ্র রাত জুড়েই এই প্রক্রিয়াটি চলে দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে এ সময় চার কার্বন যৌগ ম্যালিক অ্যাসিড গহ্বর থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে আসে এবং ভেঙে গিয়ে সরাসরি তিন কার্বন যৌগ ফসফেনল পাইরোভিক অ্যাসিডে পরিণত হয় ও কার্বন অক্সাইড মুক্ত করে এই প্রক্রিয়াটিতে এনএডিপি যুক্ত হয় এনএডিপিএইচ টু মুক্ত হয় এই কার্বন ডাইঅক্সাইড কোষে উপস্থিত রুবিস্কো এনজাইমের সহায়তায় রাইবুলোজ এক পাশ ফসফেট করতে গৃহীত হয় এবং শর্করা তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ সি থ্রি চক্রটি চলে প্রজাতি ভেদে আরও একটি পথে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হতে পারে এবং ফসফিনল পাইরোভেট তৈরি হতে পারে সেটা হল ম্যালিক অ্যাসিড কখনও কখনো কোশগহবর থেকে সাইটোপ্লাজমে ব্যাপিত হওয়ার পরে প্রথমে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে পরিণত হয় এরপর অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এটিপি এবং ফসফইনল পাইরোভেট কাইনেজ এনজাইমের সহায়তায় ফসফইনল পাইরোভিক অ্যাসিডে পরিণত হয় ও কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয় এই কার্বন ডাইঅক্সাইড সি থ্রি চক্রের অন্তর্ভুক্ত হয় এই দুটি পথ ছাড়াও আরও একটি পথে ফসফইনল পাইরোভেট তৈরি হতে পারে তা হল দিনের বেলায় কেলভিন চক্রের মাধ্যমে শর্করা সংশ্লেষিত হয়ে সুক্রোজ স্টার্চ গ্লুকোজ ইত্যাদি হিসেবে সঞ্চিত হয় এবং অন্যান্য বিপাকীয় বিক্রিয়ায় কিছু শর্করা ব্যবহৃত হয় রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণের জন্য প্রচুর ফসফইনল পাইরভেটের প্রয়োজন সি উদ্ভিদ রাতের অন্ধকারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় স্টার্চ ভেঙে ফসফিনল পাইরোভেট সৃষ্টি করে এবং চক্রটিকে সচল রাখে শিক্ষার্থীরা খেয়াল করো যেহেতু এটি দিনের বেলা অর্থাৎ কোষের ভেতরে ক্লোরোপ্লাস্টের রানায় আলোক বিক্রিয়াও কিন্তু চলে এবং এটিপি ও টু তৈরি হয় যেটি কার্বন ডাইঅক্সাইড বিজারণের তথা সি চক্রটি চলতে সহায়তা করে আমরা দেখে নিলাম সিএএম প্রক্রিয়াটি আজ এ পর্যন্তই ভালো থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে